আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব প্রাত্যহিক জীবনের ছেট যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের অনুশীলনীর তিন নম্বর কোশ্চিন নিয়ে আজকে আলোচনা করব। বন্ধুরা চলো সরাসরি তিন নম্বর কোশ্চিনের দিকে আমরা চলে যাই এবং পর্ব নম্বর তিন, যদি এ ইজ ইকুয়াল টু এ সেটের মান হচ্ছে 1, 2, 3, 4, 5 এবং বি সেটের ভ্যালু 0, 1, 3, 5, 6 ডাজেন্ট ম্যাটার, সি সেটের ভ্যালু 1, 5, 6 হয়, তবে নিম্নলিখিত সেটগুলো কি করো বাচ্চারা, নিম্নলিখিত যে সেটগুলো আছে সেগুলো নির্ণয় করো। এ সংযোগ বি, এ সেট সেট বি, এ বিয়োগ বি, এ সংযোগ বি ব্র্যাকেট বি সেট সেট সি এবং এ সেট সেট সি ব্র্যাকেট বি সংযোগ সি নির্ণয় করো। তাহলে এখানে পাঁচটা ম্যাথ সলভ করতে হবে, কয়টা? পাঁচটা ম্যাথমেটিক্স আমরা সলভ করবো। আমরা পূর্বের পর্বে কিন্তু এগুলো সম্পর্কে আমার আগে যে বেসিক ক্লাসগুলো ছিল এই অধ্যায়ে তোমাদের অনুশীলন অধ্যায় রূপে যে লেখাগুলো ছিল তার উপরে যে আলোচনা দিয়েছি সেগুলো তোমরা দেখে থাকলে এই ম্যাথ তোমাদের কাছে কোনো ব্যাপারই না। বন্ধুরা লক্ষ্য করো, ক নম্বর প্রশ্ন দিকে আমরা চলে যাচ্ছি। প্রশ্ন নম্বর ক, রাইট, একটা করে সলভ করি। এ সংযোগ বি সরাসরি, অথেব এ সংযোগ বি, বাচ্চারা দেখো তো এর ভ্যালু কত, এ হচ্ছে 1, 2, 3, 4, 5 সংযোগ, বি এর মান কত, বি এর মান হচ্ছে 0, 1, 3, 5, 6 রাইট, এটা হচ্ছে বি এর ভ্যালু। তাহলে এখন সংযোগ সেট আমরা কি বলেছিলাম, দুই সেটের যতগুলো মান আছে সবগুলো একটা সেট, মানে দুইবার ততোধিক সেটের সকল উপাদান একটা সেটের মধ্যে হবে, তবে একই উপাদান যদি ডবল থাকে তাহলে একটা লিখতে পারবো। যেমন মনে করো এখানে 1, 1টা লক্ষ্য করে এখানে আসছে এখানেও আসে, তাহলে এই দুইটা মিলে আমরা একটা লিখতে পারবো। আর কি আছে দেখো বাচ্চারা, 3, এই যে 3 এখানেও আছে এখানেও আছে, অর্থাৎ দুই সেটের ভিতরেই 3 আছে, দুইটা সেটের কমন উপাদান হচ্ছে 3, তাহলে কমন উপাদান যদি হয় তাহলে একটা মান লিখবো। আর কি মিল আছে, আর আছে 5, বাচ্চারা দেখো 5 হচ্ছে এখানেও আছে এখানেও আছে, তাহলে আমাদের এই সেটের উত্তরটা কি হবে, উত্তর আমরা লিখতে পারবো বাচ্চারা দেখো 0, এরপরে হচ্ছে 1, 2 কিন্তু দুই সেটের মধ্যে একটা আছে তাহলে 2, 3 কিন্তু দুইটার ভিতর থেকে একটা 3, 4 কিন্তু একটা আছে 4, 5 কমন উপাদান একটা 5 লিখলাম এবং 6, অর্থাৎ উত্তর হবে 0, 1, 2, 3, 4, 5, 6। আশা করি এই উত্তরটা তোমরা সকলেই বুঝতে পেরেছ। এখন দেখো খ নম্বর প্রশ্ন সমাধানের দিকে আমরা চলে যাই। প্রশ্ন নম্বর খ, বাচ্চারা লক্ষ্য করো খ নম্বর কোশ্চিনের দিকে লক্ষ্য করো। খ নম্বর কোশ্চিনটা কি, এ সেট সেট সি, খ নম্বরে বলা হয়েছে বাচ্চারা এ সেট সেট সি নির্ণয় করো। আচ্ছা মানটা একটু নিচে বসাই, এর মান কত পাইছিলাম 1, 2, 3, 4, 5 সেট সেট সি, সির মান কত দেখো, সির মান হচ্ছে 1, 5, 6, 1, 5, 6 এই দেখো সির মান হচ্ছে 1, 5, 6 সেট, মানে কি দুইটা সেটের ভিতরে যেটা কমন উপাদান যেটা মিলবে সেটা হবে উত্তর, বাকিগুলো উত্তর হবে না। যেমন দেখো বাচ্চারা এখানে 1 এবং 1 এই দুইটা হচ্ছে কমন উপাদান, কি উপাদান, কমন উপাদান, সো আমরা 1 উত্তর লিখতে পারবো। আর একটা কমন উপাদান হচ্ছে দেখো 5, এখানেও 5 আছে এই সেটের ভিতরেও 5 আছে, 5 আছে, সো উত্তর আমাদের হবে হচ্ছে এইটার আনসার হয়ে যাবে হচ্ছে কত বাচ্চারা দেখো, এটার উত্তর হবে হচ্ছে 1, 5। আর কোন উপাদান কি মিলছে, না, এখানে 6 আছে এই পাশে নাই, বাস দ্যাটস ফাইন, এটা হয়ে গেল আমার খ নম্বর অঙ্কের উত্তর এ সেট সেট সি। এখন বাচ্চারা লক্ষ্য করো আমরা ক নম্বর প্রশ্নের দিকে চলে যাচ্ছি। প্রশ্ন নম্বর গ, ধীরে ধীরে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি তাই না, এগিয়ে যেতে হবে। প্রশ্ন নম্বর গ, গ নম্বর প্রশ্নতে বলছে বি বিয়োগ সি, এটা বাদ সেট, তাহলে বি সেটের ভ্যালুটা আমরা লিখি বাচ্চারা, বি এর মান কত আছে 0, 1, 3, 5, 6 এই দেখো 0, 1, 3, 5, 6 আচ্ছা বিয়োগ সি সেটের ভ্যালু কত 1, 5, 6 তাহলে দেখো কি কি বাদ পড়বে। আচ্ছা বাচ্চারা দেখো এ সেটের ভিতরে যতগুলো উপাদান আছে সেখান থেকে, সরি, বি সেটের যে উপাদানগুলো রয়েছে এবং সি সেটের যে উপাদানটা রয়েছে কোন উপাদানগুলো বাদ যাবে, যেমন এখানে 1, 1, 1 কমন উপাদান এবং 5 হচ্ছে কমন উপাদান, তাহলে এ সেট থেকে এই কমন উপাদানগুলো বাদ যাবে, বাকিগুলো, সরি, বি সেট থেকে এই কমন দুইটা উপাদান বাদ যাবে। আরেকটা কমন উপাদান আছে সেটা হচ্ছে 6, রাইট, কত আছে 6 আছে, তাহলে বি সেটের ভ্যালু হচ্ছে 0, 1, 3, 5, 6, 1 আর সি সেটের ভ্যালু হচ্ছে 1, 5, 6 তাহলে 1 একটা কমন উপাদান, 5 একটা কমন উপাদান, 6 একটা কমন উপাদান, তাহলে এই বি সেটের ভিতর থেকে যেগুলো কমন উপাদান আছে সেগুলো বাদ দেব, বাকিগুলাই হচ্ছে বি সেটের উত্তর, সো আমরা এটাকে লিখতে পারবো 0, 3 এটাই হবে এই সেটের উত্তর, আর কিছু হওয়ার সম্ভাবনা নাই। তাহলে আমরা বি সেট সেট সি বি বিয়োগ বি আমরা বুঝতে পারলাম। এখন বাচ্চারা লক্ষ্য করো
এখন দেখো বাচ্চারা, গ নম্বর অঙ্কটার দিকে লক্ষ্য করো। গ নম্বরে কি, সরি, ঘ ঘ নম্বর কোশ্চিনের দিকে লক্ষ্য করো বাচ্চারা। ঘ নম্বরে বলছে এ সংযোগ বি সেট সি, ভেরি ইন্টারেস্টিং, ইট ডাজেন্ট ম্যাটার টু সলভ। আচ্ছা, এ রেখে দিলাম সংযোগ, আগে আমরা বি আর বি সেট সেট সি এর কাজটা করি। আচ্ছা, বি এর ভ্যালু কত বাচ্চারা দেখো তো, বি এর মানটা হচ্ছে 0, 1, 3, 5, 6 সেট সেট, সি এর মানটা কত বাচ্চারা 1, 5, 6। তাহলে দেখো তো, সেট ইন্টারসেকশন, বি সেট এবং সি সেট ইন্টারসেকশন হিসেবে আছে। সুতরাং সেট সেটের ক্ষেত্রে কি কমন উপাদানটাই উত্তর। তাহলে এক মিলেছে দেখো, এই দুটোর মধ্যে এক, তারপরে কত 5, এরপরে কত 6, রাইট। তাহলে আমরা উত্তর লিখতে পারবো হচ্ছে বি সেট সেট সি। সো এ সংযোগ এইটার উত্তর হচ্ছে 1, 5, 6। আচ্ছা, আমরা এটা পেলাম হচ্ছে বি সেট সেট সি এর মান, কিন্তু এই মানের সাথে আবার এ এর মানটা কি করে দিতে হবে, সংযোগ করে দিতে হবে, তাই না, ইউনিয়ন। এ এর মানটা কত বাচ্চারা 1, 2, 3, 4, 5 সংযোগ, সি এর মানটা কত, এই সেটের মান কত 1, 5, 6, রাইট। তাহলে এই দুইটা উপাদান যদি আমরা একত্রে করি, তাহলে যা আছে সবগুলো একটাই হবে, তবে কমন উপাদান থাকলে একটা হবে। এখানে এক আছে, এখানে এক আছে, একটা এক লিখলাম, 2, 3, 4 কমন উপাদান দেখো 5 এবং 5 হচ্ছে দুটার কমন উপাদান, রাইট। এখানে এই 5 এবং 5 এবং এই 1 এবং 1 কমন উপাদান, তাই একটা লিখতে হবে 5, এবং সবার শেষে কি হবে 6। এইটাই হচ্ছে ঘ নম্বর কোশ্চিনের উত্তর। আশা করি ঘ নম্বর কোশ্চিনটা তোমরা কিভাবে সলভ করতে বুঝতে পেরেছ। এখন চলে আসো সবার শেষ কোশ্চিন, ইউ নম্বর কোশ্চিন, সবার শেষ প্রশ্নের উত্তর দিয়ে দেবো আমরা। 3 নম্বর কোশ্চিনের আলোচনা চলছে বাচ্চারা, চলছে চলবে। এখন দেখো লাস্ট কোশ্চিন, ইউ এ সেট সেট বি সংযোগ সি, ভেরি ইন্টারেস্টিং। তাহলে প্রথম কাজটা কি করতে হবে, এই দুইটা কাজ আমরা আগে করে নিব, এটা রেখে দিলাম এ সেট সেট। আচ্ছা বাচ্চা দেখো, বি এর মান কত, বি এর মান হচ্ছে 0, 1, 3, 5, 6, রাইট, এবং সংযোগ সি এর মান কত 1, 5, 6। তাহলে সংযোগ সেট কাকে বলে, সকল সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটটাকে কি বলবো আমরা, সংযোগ সেট বলবো। এখন এখানে যে বিষয়টা আছে, যদি কমন উপাদান থাকে, যেমন 1 হচ্ছে একটা কমন উপাদান, 5 একটা কমন উপাদান, এবং 6 হচ্ছে একটা কমন উপাদান, কমন উপাদান থাকলে সেটা একটা করে লিখতে হবে, ডবল লেখা যাবে না। এ সেট সেট, তাহলে উত্তর হবে কি বাচ্চারা দেখো তো, এ সংযোগ, তাহলে সংযোগ হচ্ছে কি 0 হবে, 1 হবে, 2 কিন্তু নাই, 3 আছে, 3 হবে, 4 দুইটার মধ্যে নাই, চলবে না, 5 হবে, 6 হবে। তাহলে আমরা বি সংযোগ সি এর মান পেলাম, বি সংযোগ সি এর মান 0, 1, 3, 5, 6। এখন যে কাজটা করতে হবে, এর মানটা আমরা লিখবো, এর মান কত বাচ্চারা 1, 2, 3, 4, 5, রাইট। সেট সেট এইটা কত 0, 1, 3, 5, 6। আচ্ছা, ইন্টারসেকশন বা সেট সেটের ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হয়, সেটা হচ্ছে উত্তর হবে শুধুমাত্র কমন উপাদান, উত্তর হবে শুধুমাত্র কমন উপাদান। যেমন দেখো এখানে 1 আছে, এখানে 1, রাইট, লিখতে পারবো। এই পাশে 2 আছে, বাট এই সেটের উপাদান কিন্তু 2 নাই, সো এটা সেট সেটের ক্ষেত্রে আমরা 2 নিতে পারবো না। এখানে 3 আছে, এই পাশেও দেখো 3 আছে, এটা আমাদের উত্তর হবে। 4 এই পাশে আছে, এই সেটে আছে উপাদান আছে, বাট পরের সেটে নাই, তাহলে 4টা আমরা উত্তর নিতে পারবো না। 5 কিন্তু দেখো বাচ্চারা 2 সেটের ভিতরে আছে, এটাও কমন উপাদান, তাহলে আমরা 5টা নিতে পারবো। এবং 6 কিন্তু এই সেটের ভিতরে আছে, বাট এটার ভিতরে নাই, এই 6টাকে আমরা নিতে পারবো না। তাহলে এই সেটের উত্তরটা হবে কি বাচ্চারা দেখো তো, উত্তরটা হবে হচ্ছে শুধু কমন উপাদান, সেট সেট যেহেতু 1, 3, 5 কত হলো 1, 3, 5। এইটাই হচ্ছে এ সেট সেট বি সংযোগ সি এর উত্তর। আশা করি তোমরা এই সলিউশনগুলো কিন্তু বুঝতে পেরেছ। তাহলে প্রাত্যহিক জীবনের সেট অনুশীলনীর সমাধান পর্ব নম্বর 3 আমরা কিন্তু 3 নম্বর কোশ্চেন সমাধান করলাম। আশা করি বন্ধুরা এই সমাধানগুলো আমার বিশ্বাস তোমরা ক্লিয়ারলি ভাবে বুঝতে পেরেছো। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর একটা কাজ হচ্ছে আমার তোমাদের যে নতুন বইটা রয়েছে, বইয়ের দেখবে পৃষ্ঠা ওয়াইজ আমার আলোচনা আছে পর্ব অনুযায়ী, এই পর্বের ক্লাসগুলো তোমরা দেখতে দেখতে আসবে, তাহলে কিন্তু অনুশীলন অঙ্কগুলো তোমাদের কাছে খুবই সোজা মনে হবে। আর আমার চ্যানেলের ক্লাস তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।